স্যার, আমরা যদি সুনির্দিষ্টভাবে জানতে চাই আইন বিভাগের কাজ কি, আমরা কি বলবো? আপনি যদি সুনির্দিষ্টভাবে বলতে চান, অল্প কথায়, আইন বিভাগের কাজ হলো দেশের জন্য আইন তৈরি করা, আর বিদ্যমান আইন সময়ের পরিবর্তনের সাথে সংশোধন করা, পরিমার্জন করা, পরিবর্তন করা, এক। দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো, যদি দেশটা যদি সংসদীয় পদ্ধতির সরকার হয় তাহলে নির্বাহী বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ করা। আর স্পেসিফিক আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো, দেশের যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস আছে এগুলোকে রেগুলেট করা। কারণ আপনারা জানেন, পৃথিবীর প্রত্যেক দেশের যে বাজেট, যেটাকে আমরা বার্ষিক আর্থিক বিবৃতি বলি, এটা কিন্তু আপনার আইন বিভাগের একটা পূর্ণ এখতিয়ার। আমাদের সংবিধানে বলা আছে, সংসদের অনুমতি ছাড়া একটা অর্থ, এক সামান্য করার করা যাবে না, আয় ব্যয়ও করা যাবে না। এটা হলো বেসিক্যালি তিনটি। এর বাইরেও আপনি যদি জানতে চান, আপনি আমাকে বলছেন সুনির্দিষ্টভাবে, তাহলে সুনির্দিষ্টভাবে আমি বলবো, এক, আইন তৈরি করা, দুই, এই আইনগুলো যেগুলো প্রয়োজনীয় আইন, যেগুলো রাষ্ট্র বা জনগণ ডিমান্ড করে, আর বিদ্যমান আইন সংশোধন করা বা পরিমার্জন করা বা পরিবর্তন করা, আর মাঝে মাঝে সংবিধান সংশোধন করা। আবার অনেক আইন পরিষদ দেশের জন্য সংবিধানও তৈরি করে, আর হ্যাঁ, আবার ওদের কিন্তু অনেক বিচার বিভাগীয় কাজ আছে। বাংলাদেশের আইন পরিষদ তো সংবিধান, তখন বাংলাদেশের আইন পরিষদটা ব্যাপার, তখন ওটাকে আইন পরিষদ বলতো না, গণপরিষদ। মানে এটা গণপরিষদের মাধ্যমেই তো বাংলাদেশের সংবিধান গৃহীত, গণপরিষদের মাধ্যমে বাংলাদেশ, মানে লেজিসলেচারের মাধ্যমে, লেজিসলেচারের কাজ করছে। ধন্যবাদ স্যার। আসুন মায়া ছড়ায়।